رحمت الله وبركاته সবাই কেমন আছেন বেশি না কম আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبان خلي بوري أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا الله نجى عاشق هيا دوستي كورين جار شاتي نمير شاتي نمي شايا دكنا چه کلمات اللهم وعلى آل سيدنا এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آلي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه حبيب خدا اشرف انبياء کہ عرش مجیدش بود متقا بلغن علا کشفت دجا بی جمالیه حسنت جمیع خصالیه اپستید کمیل جلال বরিচং উপজেলা দক্ষিণ হরিপুর বয়লার মাঠ প্রাঙ্গণ অবস্থিত দক্ষিণ হরিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশেষ করে নূরনবীজির শুভ আগমন উপলক্ষে ও পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি পীর মীর বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এগারোতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন দু হাজার তেইশ এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ নওয়াব মিয়া সাহেব হরিপুর দক্ষিণ পাড়া প্রধান অতিথি হিসেবে আছেন আওলাদে রাসুল আওলাদে গাউসে পাক আন্তর্জাতিক ইসলাম প্রচারক বহু ইসলামী গ্রন্থের প্রণেতা মুর্শিদেবের হক আলা হজরত শেখ শাহজাদা এর একমাত্র খেলাপত প্রাপ্ত আহমদ পিয়ারা বাগদাদী আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির একমাত্র খেলাপত প্রাপ্ত আলে রসুল আউলাদে গাউসে পাক মহান আধ্যাত্মিক সাধক আল হাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী মাদ্রাসাতুল আলী পীর সাহেব শাহপুর দরবার শরীফ কুমিল্লা এতক্ষণ যাবৎ যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদেরই এলাকার কৃতি সন্তান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত মাওলানা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদুকপুরি মাদ্রাসাতুল আলী নজরুলিয়া দরবার শরীফ পরিচং কুমিল্লা আরো আলোচনা করেছেন তরুণ উদীয়মান ইসলামিক চিন্তাবিদ মাওলানা নাঈমউদ্দিন আজিজি জুনিয়র তাহিরি হবিগঞ্জ সিলেট মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা রবিউল আলম সহ অসংখ্য অগণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মা বোনেরা যুবক আমার সাথী ভাইয়েরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গুণিত বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের আজিম শান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকু দান করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আসুন সকলে একবার অন্তর অন্তর স্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাতার মুকুট শামসুল হিদায়াত আফতাব নবুয়ত শাহেন শাহের সালাত আপনার নবী আমার নবী তাম বিশ্ব জগতের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা নূরুন আলা নূর সাইয়িদানা শাফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন আর একটু জোরে বলি আমিন প্রিয় উপস্থিতি ঘুম বেশি আসছে আওয়াজে বোঝা যাচ্ছে আমাকে একটু সহযোগিতা করা যাবে জবান দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে শেষ করব তবে আপনাদের আন্তরিকতা লাগবে
আমি পার্শ্বালাপ না করি আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা কবরের আজাব এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে মূল কথাগুলো বলার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন জোরে বলি আমিন মৃত্যুর যন্ত্রণা কবরের আজাব দুটি জিনিসই আমাদের কাছে অদৃশ্য ঠিক না কবরের আজাব কি আমরা দেখতে পাই মৃত্যুর যন্ত্রণা যার সাথে ঘটে সে বুঝতে পারে অপর কেউ বুঝতে পারে না তাহলে দুটি আমাদের দারণ ক্ষমতার বাহিরে কিন্তু এগুলো চিরন্তন সত্য বিশ্বাস করতে হবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون حبيب أمار دوست أمار গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দিন নিশ্চয় যে মরণ থেকে তোমরা পালায়ন করার চেষ্টা করো এদিক সেদিক ছোটাছুটি করো এই মরণ অবশ্যই তোমাদেরকে পাকড়াও করে ধরবে সাক্ষাৎ দিতে হবে কোনোভাবেই তার থেকে বাঁচার কোনো সুযোগ নাই পরকালের দিকে তোমাদেরকে দাবিত করবে অতঃপর তোমাদের গোটা জীবনের সবকিছু স্পষ্ট করা হবে কথা বলেন ঠিক কি না মরণ থেকে বাঁচার যতই চেষ্টা করি বাঁচা যাবে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ যে মরণ থেকে তুমি তালবাহানা করো বাঁচার জন্য চেষ্টা করো রে বান্দা হায়াতের বাজার যখন শেষ হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি কোন মহাশক্তি তোমাকে আটকে রাখতে পারবে না তোমার হায়াত যখন শেষ সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না আওয়াজটা ভালো না দিলে রেখে দিব আওয়াজ দিয়ে বলুন মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে কোটি টাকা ব্যয় করে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ পৃথিবীর সব জায়গায় অসম্ভবকে টাকা দিয়ে সম্ভব করা যায় কিন্তু মালাকুল মউত সাইয়েদেনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সামনে এসে হাজির হবে কোনোভাবেই ওনার থেকে বাঁচার কোনো সুযোগ যদি এমন হতো যে 5 কোটি টাকা দিলে এক সপ্তাহ হায়াতকে লম্বা করা যাবে পৃথিবীর অনেক নামী দামি শ্রেষ্ঠ ধনীরা আছে বিল গেটসের মতো নামী দামি ধনী যারা তারা জীবনে কোনোদিন মরতো না টাকা দিয়া দিয়া হায়াতকে লম্বা করত কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা চিৎকার করে বলে সুবহানাল্লাহ তুমি যদি শিলা গর্তের ভিতর ও জায়গা লুকিয়ে থাকো হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন তোমাকে পাকড়াও করে ধরবে পৃথিবীর কেউ তোমারে আটকে রাখতে পারবে না আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন পিছনের কদমটা সামনে দেওয়া যাবে না ডানের কদম বামে দেওয়া যাবে না এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে না নাই সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়েছে কুমিল্লা শহর থেকে শপিং করে বাড়ির দিকে আসতেছে রাস্তার মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে আছে না নাই কোন অসুখ বিসুখ নাই একেবারে তরতাজা টকবগে যুবক সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে সন্ধ্যা বেলা আমাদের কাছে খবর এসেছে অমুক নাই এমন কোন দিন নাই এমন কোন ঘন্টা নাই এমন কোন মুহূর্ত নাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজার হাজার আল্লাহর বান্দা বান্দিরা চলে যায় কার আগে কে যাবে বাবার কাঁধে সন্তানের লাশ উঠে বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ উঠে তার হাজার হাজার জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজে আছে না নাই তাইলে চিরন্তন সত্য মরণ তাতে কোনো সন্দেহ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশে পানে পালাও সেতাই লাগি সিঁড়ি মরণ থেকে বাঁচার জন্য যদি আসমানের উপরে লুকায়া থাকি
কিংবা বিশাল বড় গর্তের ভিতরে যদি নিজের অবস্থান করি কিংবা আটলান্টিক মহাসাগরের গভীর তলে যদি গিয়া বসবাস করি হায়াত যখন শেষ হয়ে যাবে আর একটা কদম সামনে দেওয়া আরেকটু জোরে বলুন যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম উনি যেই কক্ষের মধ্যে থাকতো অত্যন্ত পরিপাটি একটা কক্ষ চতুর্দিক দিয়ে এমন ভাবে ক্লোজ করা হইতো একটা পিপিলিকা পর্যন্ত সেই ঘরের ভিতরে ঢুকতে পারতো না একদিন যখন উনি ঘরের মধ্যে প্রবেশ করলো ওনার একটা তবিয়ত ছিল ঘর থেকে বের হওয়ার সময় একেবারে সবকিছু বন্ধ করে যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে এইভাবে বন্ধ করত আরেকদিন যখন ভিতরে প্রবেশ করলো দেখতে পারছে পাশে একজন মানুষ বসা ওনাকে সালাম দিছে বড় করে বলে সুবহানাল্লাহ জিজ্ঞাসা করে পয়গম্বর আমাকে আপনি চিনলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম কো কেন চিনব না অবশ্যই আমি আপনাকে চিনি তাইলে বলেন আমার নাম কি আমার ঠিকানা কি আমি কুত্তিকে আসছি পয়গম্বর বলে আপনি দুনিয়ার কোনো মানুষ না আপনি হলেন আল্লাহর পাঠানো ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম বড় করে বলি সুবহানাল্লাহ কারণ পৃথিবীর কোথাও পৃথিবীর যেই জায়গা পৃথিবীর কেউ যেতে পারে না মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম অনায়েসে সেই জায়গা যেতে পারে আওয়াজ দেন পারে কি পারে না ওনাকে সেই ক্ষমতা দিয়েছে কে এই পাওয়ার দিয়েছে কে এবার আপনি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হন আপনি যদি মন্ত্রী মিনিস্টার রাজা প্রজা হন হাজার হাজার মানুষ যদি আপনাকে সিকিউরিটি দিয়া পাহারা দিয়া রাখে মালাকুল মউত যাইতে পারবে কি পারবে না এমন প্রমাণ আছে না নাই এই দুনিয়াতে সুন্দর করে জান্নাত বানাইছিল আর মনে মনে সিদ্ধান্ত নিছে আল্লাহর দেওয়া জান্নাত আমার লাগবে না আমার জান্নাতি আমি বসবাস করব কারো জান্নাতে যাইব না এত সুন্দর করে জান্নাত বানাইয়া একটা কদমের পরে আরেকটা কদম দিতে পারে নাই নাম কি এই তো সবাই বলেন নাম কি সাদ্দাত এই জন্য আমরা বলি সাদ্দাতে জান্নাতে বানাইল মনের মতো সাজাইল বলেন সাদ্দাতে জান্নাতে বানাইল মনের মতো সাজাইল একটি কদম রাখার পরে একটি কদম এ আজরাইল কে পাঠাইলা লা ইলাহা সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা বাইজানে নমরুদ আগুনে জ্বালাইল ইব্রাহিম কে পালাইল বলে নমরুদ আগুনে জ্বালাইল ইব্রাহিম কে পালাইল আগুনে হইল ফুল বাগিচা আগুনে হইল ফুল বাগিচা একটি পশমে জ্বলল না লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলে আসিয়ারে নবীজির কলমা ছেড়ে দে রে আসিয়া বলে ওরে ফেরাউন আসিয়া বলে ওরে ফেরাউন জীবন গেলে ও ছাড়ব না রে লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা আসিয়া খেলে প্রেম খেলা ফেরাউন দেই যে কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আমার বাইরা বাবারা বলতেছিলাম চিরন্তন সত্য মৃত্যু তাতে কোনো সন্দেহ নাই বাঁচার কোনো সুযোগ নাই যদি ক্ষমতার ব্যবহার নিয়ে বাঁচা যাইতো টাকা পয়সার বাহাদুরি দিয়া যদি বাঁচা যাইতো মানুষের শক্তি নিয়ে যদি বাঁচা যাইতো পৃথিবীর বহু মানুষ ছিল যারা কোনোদিন মরত না ফেরাউনের মতো নামি দামি সম্রাট বাদশা যারা তারা আজ পর্যন্ত পৃথিবীতে থাকতো কিন্তু না 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 হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে কেউ কাউকে ধরে রাখতে পারবে না আরেকটু জোরে বলুন পারবে না আগামী এই বছর পর্যন্ত মাহফিল পর্যন্ত আমরা বাঁচবো গ্যারান্টি আছে নাকি না আজকের দক্ষিণ হরিপুর যুব সমাজের মাহফিলটার বয়স হলো এগারো বছর বলেন কয় বছর শুরুর বছরে যারা ছিল হয়তো আজ অনেকে আমাদের মাঝে নাই আগামী বছর মাহফিল থাকবে আমরা অনেকে থাকবো না না জানি রে কার জন্য জীবনের শেষ মাহফিল দক্ষিণ হরিপুর যুব সমাজের মাহফিল কেউ বলতে পারি না কথা বলেন ঠিক কি না আওয়াজে বোঝা যায় আপনারা সহজে মরতেন না আগামী এক বছর সম্ভাবনা আছে নাকি আরে বলেন আছে নাকি ছয় মাস এক মাস এক সপ্তাহ কয়দিন এটা বুঝিননি সবাই বুঝার পরিণত অবস্থা মাহফিলে অনেক জায়গা খালি আর ওই দিক দিয়ে ব্রাহ্মণ পাড়া ম্যাডাম আসছে ওইখানে রাস্তা নিয়ে আসা যাচ্ছে না বুঝার পরে ওই অবস্থা এক সেকেন্ড বাসার কোনো সুযোগ নাই ম্যাডাম বলাতে অনেকে হাসতেছে কে হাসতেছে মমতাজ মমতাজ আপাকো নাকি বুকটুক ফাটাইতে এসে আপনাদেরকে ব্রাহ্মণ পাড়ার সব ফলাপাইন গেছে বুক ফাটানোর জন্য ওইখানে কথা বলেন ঠিক কি না আর যাদের অন্তরে নবীর মহাব্বত আছে তারা বসে গেছে আজকের মাটির বিছানায় চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলানে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গড়ি কথা বলেন ঠিক কিনা তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতুই টাক দিলে মালিক সুতুই টাক দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলানে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার ভাইয়েরা বাবারা কত মানুষ কত ক্ষমতা শক্তি পাওয়ার নিয়ে জমিনে বসবাস করে দক্ষিণ হরিপুরে বাড়ি থাকে রাজধানী ঢাকার বুকে যখন গ্রামে আসে পিছনে শত শত মানুষ আছে না নাই জোরে বলো চায়ের দোকানে গেলে লোকের অভাব নাই রাস্তা দিয়ে হাঁটলে লোকের অভাব নাই কারণ ওনার টাকা আছে পয়সা আছে ইজ্জত আছে সম্মান আছে বড় পাওয়ারফুল মানুষ যেদিকে তাকাই সেদিকে শুধু মানুষ আর মানুষ আর সবাই সালাম দেয় আর সাহেব বলে সম্বোধন করে অমুক সাহেবের বাড়ি অমুক সাহেবের গাড়ি অমুক সাহেবের ফ্যাক্টরি অমুক সাহেবের ক্ষমতা পাওয়ার নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করে কিন্তু যেই মাত্র প্রাণ পাখিটা উড়াল দিয়ে আল্লাহর কাছে চলে যায় মালাকুল মউত এসে যে কোন কাজটা সমাপ্ত করে দেয় একদিন আগেও যার এত মর্যাদা একদিনের ব্যবধানে দুই পয়সার কোনো মূল্য নাই কথা বলেন ঠিক কি না
সবাই ব্যস্ত হয়ে যায় কখন ব্রাহ্মণপাড়া বুড়িচং বাজার থেকে সবচেয়ে কম দামি মার্কিন কাপড়টা আনবে গরম পানি বড়ুই পাতার মধ্যে বিছাইয়া কখন তাড়াতাড়ি গোসলটা দিবে সাদা কাপড়টা পরাইয়া নামাজ জানাজা দিয়া বাড়ির ইঙ্গানায় কিংবা ওই যৌথ কবরস্থানে মাত্র সাড়ে তিন হাত কবরের মধ্যে শোয়ায়া দে ওই মরণের কথা ভুইলা আজকে দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি কথা বলে ঠিক কি না যেই কবরের মধ্যে সঙ্গী নাই সাথী নাই টাকা নাই পয়সা নাই বাবা নাই মা নাই ভাই নাই স্ত্রী নাই সন্তান নাই ওই সাড়ে তিন হাত কবরের কথা বহিলা দুনিয়ার প্রেমে খইয়া আজকে আমরা আল্লাহকে বহিলা গেলাম এই জন্য আমার নবী কো উম্মত তোদের জন্য আমার কষ্ট হয় সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউ الموت يحبون الدنيا وينسون الآخرة يحبون الحساب يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون القبور يحبون المخلوق وينسون الخالق تذكر كريبول سبحان الله আমার নবী কোচির এমন একটা সময় আসবে আমার উম্মত গুলো দুনিয়ার পাঁচটা জিনিসকে ভুইলা যাবে আর পাঁচটা জিনিসকে মহব্বত করবে যেই পাঁচটা জিনিসকে ভুইলা যাইল ওই পাঁচটা জিনিসকে বেশি করে আমলের দরকার ছিল কারণ আমার উম্মত গুলো দুনিয়ার পাগল হইয়া বলে যাওয়া জিনিসগুলোকে বেশি করে মহব্বত করবে আর মহব্বত করার জিনিসগুলোকে ভুইলা যাইবে এক নম্বরই কি কো আমার উম্মতেরাই ইউহিব্বুনাল হায়াত ওয়ায়ানসাউনাল মাউত তারা দুনিয়ার হায়াতকে ভালোবাসবে মরণের কথা ভুইলা যাইবে কথা বলে ঠিক কি না আজকের এই সমাজে অপরাধ আছে না নাই আছে অন্যায় আছে না নাই আছে জুলুম আছে না নাই আছে নির্যাতন আছে না নাই আছে কারে মাইরা কে বড় লোক হবে কি করে সম্পদের মালিক হবে কি করে ক্ষমতার মালিক হবে কিন্তু আজকে মরলে কালকে সমস্ত ক্ষমতা শেষ আজকে মরলে কালকে সমস্ত পাওয়ার শেষ আজকে মরলে কালকে সম্পদ সঙ্গে যাইবে না আজকে কি করে বড় হওয়া যায় সুদের ব্যবসা সমাজ আছে না নাই কি করে বড় হওয়া যায় আরেকজনের জমি জায়গা দখলের চিন্তা ভাবনা আছে না নাই কি করে বড় লোক হওয়া যায় আরেকজনকে মাইরা তার ঘরে চইরা সম্পদের মালিক হওয়ার চেষ্টা আছে না নাই আজকে সুদের ব্যবসা ঘুষের প্রথা বহু যুবক দুনিয়ার পরকালের কথা ভুইলা এই দুনিয়ার রং ডেঙ্গে মত্ত হইয়া কেউ সেবন করে বাবা কেউ সেবন করে ইয়াবা কেউ আবার কমি আবাও খাই না বাবাও খাই না আমি খাই গুটি আবার কোন জায়গা কো ট্যাবলেট কোন জায়গা কো আবার চকলেট কোন জায়গা কো আবার কি বলে ক্যাপসুল আর ওই দিন আরেক জায়গা কো আমাদের এলাকা কো কারেন্ট কি কয় আছে না নাই নামের ভিন্নতা জিনিস একটা কথা বলেন ঠিক কি না বলা পাইনি কো আমরা প্রথমে ইয়াবা কইতাম পরে সংক্ষিপ্ত কইরা নাম দিছে বাবা বলেন নাকি বাবার পরে নাকি নাম হইছে গুটি গুটির পরে নাম হইছে ট্যাবলেট ট্যাবলেটের পরে নাম হইছে ক্যাপসুল ক্যাপসুলের পরে নাম হইছে ললিপপ তারপরে কোন কোন জায়গা কো চকলেট আর ওই দিন এক জায়গা কো হুজুর নতুন নাম হইছে কারেন্ট আমি বললাম যে কারেন্ট কি লাগা কইটা খাইলে শরীরটা গরম হইয়া কারেন্টের মতো হইছে নাউজুবিল্লাহ বলবেন না আরে যুবক একটু তাকাইয়া দেখো এই দক্ষিণ হরিপুরে তোমার মতো হাজার হাজার যুবক ছিল ব্রাহ্মণপাড়া বুড়িচঙে হাজার হাজার যুবক ছিল যাদের ক্ষমতা পাওয়ার দেখে মানুষ ভয় পাইত আজকে তারা কোথায় আজকে তাদের নামগন্ধ নাই আপন আপন নির্জনে সাড়ে তিন হাত কবরের মধ্যে তারা শুইল কেউ আর তাদের কথা স্মরণ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী কো উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে চিরন্তন সত্য মরণের কথা ভুইলা যাইবে অথচ আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা সুবহানাল্লাহ ওয়া হুয়াল আজিজুল গফুর
আল্লাহ কো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আগে মরণের কথা বলছেন আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কে ভালো আমল করো আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহ কো দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ এই দুনিয়াতে জমিনের মধ্যে যারা চাষাবাদ করে ভালো বীজ রোপণ করলে ভালো কীটনাশক দিলে পানি এবং সার জাতীয় জিনিসগুলো যদি ভালো করে দে ওই জমিনের মধ্যে ফলাফল ভালো হয় না খারাপ হয় আর একটু জোরে বলুন ঠিক একইভাবে 50 60 70 80 90 100 বছর এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতটাকে যারা ভালোবাসবে যারা মহব্বত করবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলবে রাসূলের তরিকা মোতাবেক যারা চলবে আল্লাহর ভয় রাসূলের মহব্বত যাদের অন্তরে থাকবে তারা পরকালের দীর্ঘ লম্বা সময়টা থাকবে শান্তিতে আর সুখে কথা বলেন ঠিক কি না আর এই ক্ষণস্থায়ী দুনিয়াটাকে যারা জান্নাত বানাইবে আর নিজেরা ওই সূত্রে চলবে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো যা হবার সব করে নাও পরকালের চিন্তা বাদ দাও তাদের অবস্থা কবরে যাওয়ার পর থেকে গুতানি শুরু হইব কথা কোন ঠিক কি না আর একটু জোরে বলুন ঠিক কি না এই জন্য আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত আমার উম্মত গুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে পরকালের মরণের কথা তারা বুইলা যাইবে রে আমার উম্মত যদি সত্যিকারের উম্মত হস পরকালের কথা চিন্তা কর দুই নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা তারা পরকাথের কথা বুইলা তারা দুনিয়া নিয়া পাগল হয়ে যাবে তিন নম্বরে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল দুনিয়ার টাকাকে ভালোবাসবে কিন্তু তাদের পরকালের নেকি কি হইল না হইল সেই খবর তারা বলে যাবে কথা কোন ঠিক কি না টাকার হিসাব না করলে রাতের বেলা ঘুম আসে না আওয়াজ দেন না ব্যবসায়িক হইলে সারা দিনের কি ব্যবসা হইল না হইল হিসাব যখন শেষ তারপরে দোকান বন্ধ চাকরি করলে সারা দিনে কয় টাকা উপার্জন হলো মাসের শেষে তার হিসাবটা দৈনিক আপডেট করে রাখে কিন্তু আজকের হরিপুরের একটা যুবক দাঁড়াই আমার সাথে ওয়াদা করতে পারবা না যে হুজুর প্রত্যেকদিন রাতের বেলা শুয়ে শুয়ে আমি চিন্তা করি আজকের এই দিনে আমি কয়টা আমল করছি কয়টা ভালো করছি কয়টা মন্দ করছি আছে সারা দিনে কয়টা ভালো করলাম আর কয়টা খারাপ করলাম রাত্রে বিছানায় শুয়া একজনও কি আছেন যে হুজুর আমি হিসাব করি আওয়াজে বোঝা যা আছে ভাই আমার কথা কি বোঝা যায় আওয়াজ দেন একজন কি আমরা যার যার ভালো কাজের হিসাবটা রাতের বেলা করে ঘুমাই না জনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাই নাম শুনছেন ছোটখাটো আল্লাহর ওলি না বড় আল্লাহর ওলি লম্বা চূড়া কাহিনী জনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইকে একজন ভক্ত জিজ্ঞেস করলো হুজুর আপনার এই মর্যাদা কি করে এত উপরে গেল উনি বললেন দেখো আমার জীবনের দুইটা গুণ একটা হলো আমি আওলাদে রাসূলকে সম্মান করেছি আরেকটা হলো দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি প্রত্যেকদিন রাতের বেলা সারা দিনের আমলের হিসাব করছি সুবহানাল্লাহ আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জীবনে কোনো আনন্দ ছিল না আমার জীবনে কোনো উৎসব ছিল না আমার জীবনের কোনো ভালো মুহূর্ত ছিল না সব কিছুর উপরে আমি রাতের বেলা আগে আমার দিনের হিসাব করতাম সারাদিনে কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ কাজ করলাম তারপরে খারাপ কাজের জন্য আমি আল্লাহর সামনে কান ধরে দরজা বন্ধ করে দাঁড়াইয়া থাকতাম মাঝে মধ্যে এক পায়ে দাঁড়ায় আরেক পা আলগি দিয়া কান ধরে ঘন্টার পর ঘন্টা থাকতাম আর বলতাম আল্লাহ তোমার জুনাইদি তুমি এত মহাব্বত করে সৃষ্টি করলা সৃষ্টির সেরা সফল মাখলুকাত বানাইলা তোমার জুনাইদ তো তোমার নাফরমানি করলো তোমার দেওয়া চক্ষু দিয়া খারাপ জিনিস দেখলো তোমার দেওয়া কান দিয়া খারাপ জিনিস শুনলো তোমার দেওয়া হাত দিয়া খারাপ জিনিসকে ধরলো তোমার দেওয়া পা দিয়া খারাপ কাজে গেল তোমার দেওয়া জবান দিয়া তোমার জিকির না করে তোমার নাফরমানি করলো তুমি যদি তোমার জুনাইদরে মাফ না করো আমি কার কাছে যাইব সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ
এইভাবে আমি একটা দিন না দুইটা দিন না দীর্ঘ 30 বছর পর্যন্ত আমার আমলের হিসাবটা রাতের বেলা না করে আমি ঘুমাইতাম না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই কারণে আমার আল্লাহ আমারে এত মর্যাদা দিল রে হরিপুরের যুবকরা আমি জানতে চাই 30 বছর দূরের কথা 30 মাস দূরের কথা 30 দিন দূরের কথা 3 দিন দূরের কথা জীবনে কোনো একবারও কি আমরা যার যার আমলের হিসাব করে রাতের বেলা ঘুমাইছি কি করে আমাদের মর্যাদা বাড়বে আজকে দুনিয়া নিয়া পাগল 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 যুবকরা মোবাইল নিয়া পাগল রাস্তা দিয়া চলে ঘুমায় কানের ভিতরে দুইটা হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় কথা ঠিক না বে ঠিক এরে যুবক আল্লাহ না করুক এই গান শোনা অবস্থায় যদি মালাকুল মউত এসে তোর জানটাকে টান দে ওই মুহূর্তে তোর মরণ হলে ঠিকানা কোথায় হবে বুঝতে পারছো আহা আফসোস লাগে আমি আসার সময় চিন্তা করলাম যে একটা অনইসলামিক কালচারাল প্রোগ্রামের মধ্যে মানুষের ভিড় লেগে থাকে আর ধর্মীয় উৎসব যেখানে হয় সেখানে মানুষ পাওয়া যায় না অথচ আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মীয় উৎসবগুলোতে আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়া দরকার ছিল কথা বলেন ঠিক কি না এই যে গত কয়েকদিন আগে খেলা গেছে আরে কত মজা হইতো এখন খেলা হইতো দেখতাম বলাপেন কেমনে খালি মাঠে যাইয়া দেখি এই কয়েকদিন খুব বেশি শীত গেছে না এরকম শীতের মধ্যে পড়া দরকার আছে তাইলে ভাই রিলিলে আসুন বড় বড় প্রজেক্ট টানাইয়া মাঠের মধ্যে রাত 12টা একটা দুইটা ওরে বাপ রে বাপ চিল্লানি কারে করে কথা কোন ঠিক না এখনো চেক দিলে পোলাপেনের মাথার চুলের কাটিং পাওয়া যাবে বিন্দু এদিকে আছে এদিকে নাই এদিকে আছে এদিকে নাই এদিকে আবার আইল আইল করা কিরে যুবক তোর মাথার কেন এই অবস্থা আপনারা হুজুর মানুষ ওয়াজ মাহফিল করেন হিদাই বালা এগুলা নিয়ে চিন্তা করেন না আমার চুলের কাটিনের দাম কত জানেন নি 350 টাকা আপনি গাড়েন 50 টাকা দিয়ে আর আমারটা 300 টাকা 500 টাকা কেন কয়টার নাম হইছে নেইমার কাটিং আছে না নাই আছে এটার নাম মেসি কাটিং আছে না নাই আমি জানতে চাই যুবক নেইমার মেসি ওরা কেউ ইহুদি কেউ খ্রিস্টান তাদের সাথে তোমার আমার কোনো সম্পর্ক তুমি যে তাদেরকে মোহাব্বত করে তাদের মাথার চুলের কাঠিন তোমার মাথায় নিয়ে আসলা দক্ষিণ হরিপুর থেকে একটা যুবক দাঁড়াইয়া বলতে পারবা যে আমি সেলুনে যাইয়া বলছিলাম যে সেলুন ভাই আমার চুলের কাঠিনটা মদিনার রাসূলের কাঠিন দাও পারবেন আছেন কেউ একজনও আছেন রাসূলুল্লাহর কাঠিন দিলে আপনার একটা সুন্নত আদায় হতো এই সুন্নতের ওসিলা আপনি চাইলে জান্নাতে যেতে পারতেন এই সুন্নতটা নিয়ে কবরে গেলে মদিনাওয়ালার সুপারিশ আপনার হওয়ার সম্ভাবনা ছিল কথা বলেন ঠিক কি না আর আপনি এমন ব্যক্তির চুলের কাঠিন দিলেন আল্লাহ না করুক এই চুলগুলো মাথায় কাঠিন থাকা অবস্থায় যদি আপনার মরণ হয় আপনার কবরে কি রাসূল আসবে না রাসূলুল্লাহ বলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর হয় আমি জানতে চাই আপনি মুসলমানের সন্তান আপনি নেইমার আর মেসির ভালোবাসা তাদের চুলের কাঠিন দিলেন তাদের জন্য আপনার শরীরের মধ্যে আঘাত করে কি জানো কইগুলারে টিটু না কি কো আইকা টাইকা তাদের চিত্র বানাইলেন এই অবস্থায় যদি আপনার মরণ হইরে ভাই আপনার সারা দিন হাত কবরের মধ্যে মদিনার রাসূল আসার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কি না এই জন্য যা হবার তা হয়ে গেছে এখন তওবা করা দরকার আছে না নাই আছে আগামী দিনে এরকম ভুল করা যাবে না বরং রাসূলুল্লাহকে মহব্বত করে রাসূলুল্লাহর একটা সুন্নত যদি আপনি আঁকড়ে ধরতে পারেন যেমন টুপি দেওয়া সুন্নত কিন্তু এই সুন্নত কবরে যাবে না জুব্বা পরা সুন্নত এই সুন্নত কবরে যাইবে না কিন্তু একটা সুন্নত আছে যেই সুন্নত আপনার সঙ্গে কবরে যাইবে এই সুন্নতের নাম হইল দাড়ি কথা কোন ঠিক কি না ওই দাড়িটা যদি সুন্নত আদায়ার্থে রেখে কবরে যেতে পারে আপনার কবরে রাসূল এসে একটা সুন্নত আমলের কারণে জান্নাত দিতে পারে কি পারে না আজকের মাহফিল থেকে আমি 5টা যুবক চাই যারা আজকের মাহফিলের পরে জীবনে কোনোদিন আর দাড়ি কাটবে না সুন্নত তরিকা মোতাবেক দাড়ি রাখি দিবা দেখি আমার আল্লাহ কারে কবুল করে 5 জন বেশি না বুঝেন নাই দাঁড়ান 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 কবুল হয়ে যাবে ক্যামেরাওয়ালা কি আছেন ঘুমাই ঘোরাও না রাসূলের সুন্নত আদায় করতে দাঁড়ি রাখবেন কারা কারা হাত উঠান
দাঁড়াই গেছে একবারে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জোরে কর না আমিন, আমিন, আর একটু জোরে বলেন আমিন। অনেকে ভয় পাচ্ছে, কো সামনে বিয়া শাদী বাকি আছে, দাঁড়িয়ে রাখলে যদি বিয়া না করতে পারি, আপনি নিয়ত করেন দাঁড়িয়ে রাখেন, আপনার কপালে সবচেয়ে ভালো মেয়ে আসবে, কথা বলেন ঠিক কি না? আর যদি এই চিন্তা করেন যে আমি দাঁড়িয়ে রাখলে সুন্দরী বউ পাবো না, আর আপনার দাঁড়িয়ে থাকলে যদি কোনো মেয়ে আপনার ঘরে না আসে, ওই মেয়ে আসলে আপনার ঘরে শান্তিও আসবে না, কথা বলেন ঠিক কি না? আমি আরো হাত আশা করছিলাম, কিন্তু একেবারেই ঘনে ঘনে পাঁচজন, মানে এদিক সেদিক তাকাচ্ছে যে পাঁচজন হয়ে গেছে আমার আর দরকার নাই, পাঁচজনের ভিতরে আপনার কি একজন হইতে মন চায় না? আল্লাহ তুমি কবুল করো, আর একটু জোরে বলুন, রাখবেন তো সবাই। এগুলো আমার অনেক 10-15 বছর আগের মিশন, আমি অনেক জায়গা গেলে এসে বলে হুজুর আপনার সাথে ওয়াদা করে দাঁড়িয়ে রাখছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন অনেক ভালো, আমি অনেক সময় ওয়াদা করাই যে পাঁচটা বাই হাত উঠান যারা আপনার সন্তানকে হাফিজে কোরআন বানিয়ে আলেম বানাবেন, হাত উঠা। পরবর্তীতে গেলে কে হুজুর আপনার সাথে ওয়াদা করে আমার ছেলে হাফিজ হয়ে এখন মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে যারা হাত উঠাইছে ওরা খুব বোকা মানুষ, তাই না? আর যারা উঠান নাই আপনারা খুব চালাক মানুষ, কিন্তু আপনারা শুধু চালাক না, আপনারা অতি চালাক। যারা উঠান নাই আপনারা কি চালাক? আওয়াজ দেন, অতি চালাক। অতি চালাক কি বুঝেন না? অতি চালাকের গলায় কি ওইটা বলেন না? অতি চালাকের গলায় কি বলে হুজুর কেমনে অতি চালাক হইলাম, দাঁড়িয়ে রাখবো না, ভালোভাবে হাত উঠাইলাম না, আমি বলবো হা অতি চালাক আপনি। আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনার আমার মরণ হয়ে যায়, আর যেই ভাইরা হাত উঠাইলো, এই হাত উঠানোর উসিলে আমার আল্লাহ চাইলে তাদেরকে জান্নাত দিতে পারে, কথা বলেন ঠিক কি না? মালাকুল মওত আসবে, জানটা নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা এসে বলবে এ বান্দার রূহটাকে আমরা জান্নাতে নিব, জাহান্নামের ফেরেশতারা বলবে না নেওয়া যাবে না, ঠিকভাবে নামাজও পড়ে নাই, সুন্নত তরিকা মোতাবেক চলে নাই। জান্নাতের ফেরেশতারা বলবে গতকাল রাত্রে 1:25 দক্ষিণ হরিপুরের মাহফিলে হাত উঠে ওয়াদা করেছিল জীবনে কোনোদিন আর দাড়ি কাটবে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সে যদি এই সুন্নত আদায় করত আমার আল্লাহ ইন্নাল হাসানাত ইযহিবুন সাইয়্যাত, তার একটা ভালো গুণের উসিলা তার মন্দ গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিত, আর যদি 10-5 সে বাঁচত তার আমল নামায় অনেক সওয়াব হইত, ওই সওয়াবের উসিলা আমার আল্লাহ চাইলে তার জান্নাত দিতে পারে কি পারে না? তাহলে হাত উঠাইলে লাভ না লস? লাভ। আর একটু জোরে লাভ। আমি আবারও সুযোগ দিলাম কারা কারা রাসূলের সুন্নত আদায়াতে দাঁড়িয়ে রাখবেন হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন, বাড়ছে না কমছে? 5টা থেকে অন্তত 100 হয়ে গেছে। ক্যামেরাওয়ালা ভাই একটু ক্যামেরাটা নেও না, হাত নামেন না, ক্যামেরা রাখেন, আরে দুনিয়ার ক্যামেরা বন্ধ হলে কি হবে, আল্লাহর ক্যামেরা চালু আছে, কথা বলেন ঠিক কি না? সবাই আমরা দাঁড়িয়ে রাখবো, বলেন ইনশা, আমি দোয়া করে দিলাম আল্লাহ আনমেরিট পোলাপাইন গুলা জেনে সুন্দরী বউ পা, এখন আফসোস করতেছে কয়েকজনে, আগে জানলে আমি উড়াইতাম, এখনো সুযোগ আছে আবার উঠাও, আল্লাহ যেন মনের মানুষকে মিলাইয়া দে, কিরে এত আস্তে আমি, আরে মনের মানুষ কইছি, আসল জায়গায় হাত দিছি, আল্লাহ তুমি মনের মানুষকে মিলাইয়া দাও, আমিন, ঈমানি দিনদার নেককার স্ত্রী দান করো, আমিন, এটা রাসূল আল্লাহ দিতে পারে কিনা? পারে, আল্লাহ তুমি কবুল করো, আর একটু জোরে, আমিন। এই জন্য বলছিলাম সব সুন্নত দুনিয়ায় থাকবে, দাঁড়ির সুন্নত যারা রাখবে তাদের কবরে সেই সুন্নতরাও চলে যাবে, বড় করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী কই হিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব, দুনিয়ার মালকে তারা ভালোবাসবে, টাকা পয়সা সম্পদকে তারা ভালোবাসবে, আখিরাতের নেকির কথা তারা ভুলে যাইবে। 4 নম্বরে হিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল কুবুর, আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে, কথা গো ঠিক কি না? আজকে কার বাড়ির চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়, কার ঘরের চেয়ে কার ঘরের নকশাটা সুন্দর করা যায়, প্রতিযোগিতা আছে না নাই? আছে, জোরে বলুন আছে। অমুকের বাড়ি 1 কোটি টাকা দিয়ে ঘর বানাইছে, আমার কি টাকা কম আছে, আমি 2 কোটি টাকা দিয়ে বানাবো, ওর বাড়ির গেটটা এলাকার সবচেয়ে সুন্দর না, আমি প্রয়োজনে বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করাইবো, আমারটা আরো সুন্দর হতে হবে, কথা বলেন ঠিক।
অমুকের গাড়ির টাইলস পাথর সবচেয়ে দামি মার্বেল পাথর দিয়ে সাজাইছে, আমি আরো ভালো রাখবো, আমার কি টাকার কম আসেনি? এই দুনিয়ার বাড়ি নিয়ে প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? বরং বাড়ি নির্মাণ করতে যাইয়া তিন বছরে কয় হাজার রাকাত নামাজ কাজা করলাম তার কোনো হিসাব নাই, বাড়ির পিছনে সময় দিতে যাইয়া নামাজ কাজা করলাম, বিনিময়ে একটা ভালো ঘর পাইলাম, এই ঘরের মধ্যে বাঁচতে সর্বোচ্চ 50-60-70-100 বছর বাঁচতে পারবো, কিন্তু এই ঘর বানাইতে যাইয়া যে সময়টা আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে রইলাম, ওই সময়টা যদি আল্লাহর প্রেমে কাজ করতাম রে যুবক, আমার আল্লাহ দুনিয়ার বাড়ির চেয়ে আরো কোটি কোটি গুণ দামি জান্নাত বানাইতো আমার জন্য। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার বিল্ডিং এর মেয়াদ থাকে 1 বছর 100 বছর, নামি দামি বিল্ডিং এর মেয়াদ কত বছর? 100 বছর। যত দামি তুমি বানাও, ভূমিকম্প আসলে তা 10-এ পড়ে যাবে, ভেঙ্গে পড়ে যাবে, কিন্তু জান্নাতের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহ যে জান্নাত বানাবে, রাসূলুল্লাহ কয় একটা জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে ইয়াকুত পাথরের, মাঝখানে আবার যে দুইটা ওই সিমেন্ট আর বালি দিয়ে আমাদের দেশে যেরকম করে আমরা লাগাই, আর জান্নাতে মেশক আম্বর দিয়ে জোড়া লাগাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে দুনিয়ার নামি দামি বাসভবনে শুধু বানাইলাম, ভালো খাবার মন চাইলো, খাবার নাই খাবার নাই, খাবারের জন্য কুমিল্লা পাঠাইতে হবে, অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমলাই খাইতে মনে চা, কাউকে ফোন দিয়া বলতে হবে নিয়ে আসো, টাকা দিয়া পাঠাইতে হবে যাও, আনতে আনতে অনেক সময় নিজের রুচিও নষ্ট হয়ে যা। তো জান্নাতের মধ্যে যারা বসবাস করবে যাই তাদের খাইতে মনে চাইবে, মুখ খুলে বলতে হইবে না, মনে মনে ইশারা করলে সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন, জান্নাতিরা জান্নাতের মধ্যে বসবাস করবে, কোন জান্নাত? আল্লাহ কো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাত যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যে জান্নাতে একবার গেলে আর কেউ বের হবে না, আবাদান আবাদা চিরস্থায়ী জান্নাত, দুনিয়ার ঘরে 70-90 বছর বাঁচতে পারবেন, আর জান্নাতে গেলে কোটি কোটি বছর থাকবেন, ওই জান্নাতে আপনার খাদেমা থাকবে, আপনার সেবিকা থাকবে, ওই জান্নাতে আপনার কিছু খাইতে মন চাইলে মুখ খুলে বলতে হবে না, মনে মনে ইশারা করলে সামনে এসে হাজির হয়ে যাবে। দুনিয়াতে যদি পেট পুরাইয়া যায় আরেকটা ভালো খাবার সামনে থাকলেও খাওয়া যায় না, কারণ পেটে জায়গা নাই, আর জান্নাতি যারা তাদের খাইতে মন চাইলে পেট মুহূর্তে খালি হয়ে যাবে। দুনিয়াতে বাথরুমে যেতে হয়, জান্নাতে বাথরুম থাকবে না, বান্দা একটা ডেকুর দিবে, ডেকুরের সাথে পেটটা খালি হয়ে যাবে, আবার হরেক রকমের সুস্বাদু খাবারগুলো সামনে থেকে খাইবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরকার আছে না নাই? আছে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ওই জান্নাতে যদি যাইতে চাই, দুনিয়ার মায়া ভুইলা, রাজপ্রাসাদের মায়া ভুইলা, 3.5 হাত কবরের কথা স্মরণ করে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক যাদের জীবন চালাবে, আল্লাহর নবীকে যারা নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে যারা অটুক থাকবে, তারাই তো সেই জান্নাত পাইবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো যুবকদের আকীদাও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ যুবকরা এসে মসজিদের ভিতরে এখন নামাজ শুরু করছে নতুন অঙ্গিনে, ইমাম সাহেব কলা দলিন যুবকে এমন জোরে চিল্লান দিয়া কো আমিন, মনে হয় যেন মসজিদের দেওয়াল ফাটাই ফেলবে। আসেনি আপনাদের এলাকা? আসছে। সারা জীবন নামাজ পড়লাম নাবির, আর এখন এসে হাত বাঁধি কোথায়? পা দুইটা কোন দিকে? একটা উত্তর পাড়া আর একটা দক্ষিণ পাড়া, মুরব্বির কথা ঠিক আছে, সেগাইয়া কথা কোন ঠিক কিনা? মাথায় নাই টুপি, পরনে আছে টি শার্ট, নিচে জিন্স প্যান্ট, দাঁড়াইলো মহিলাদের মতো, পা দুইটা দুই দিকে, মুরব্বিরে শুধু পা দিয়া ধাক্কা ধাক্কা, মুরব্বিকে ঘটনা কি তার কোনো মির্কি ব্যারাম হইল নি কোনো অভাব? নামাজের সালাম ফিরে কো বাবা তুমি এইভাবে কেন ধাক্কাইলা? কো আমি সহি হাদিসের উপরে আমল করছি।
সহি হাদিস মানি কই দিক দিয়া ফাঁকা থাকলে শয়তান যাবে ওই জন্য ধাক্কাইয়া জায়গাটা ফিল আপ করছি মুরব্বি কো দুই দিক দিয়া দুই পা দিলি ফাঁকাইয়া মাসকান দিয়া ফাঁকা হইল ওই দিক দিয়া কি যাইব কথা বলেন ঠিক কি না ইমাম সাহেব রে কো আপনাদের নামাজ হইতো না ইমাম সাহেব কো তুমি কার পোলা কো দক্ষিণ হরিপুর অমুকের পোলা কো তোমার নানার বাড়ি কই কো বুড়িসং বাজারের লগে কো তোমার আব্বার বিয়া তো আমি পড়াইছিলাম তো হইছে কি বলো তার বাবার বিয়া পড়াইছে কে ইমাম সাহেব ওই ইমাম রে গিয়া ফতোয়া দেখো আপনার নামাজ হইতো না আপনি সহি হাদিসের উপরে আমল দিতে পারছেন না তো ইমাম সাহেব কো তুমি কই পড়ো কো বামনপাড়া কি বুড়িসং কলেজে পড়ি নাকি কো কলেজে পড়ো তুমি সহি হাদিসের কি বুঝো কো আমার কাছে সহি হাদিস আছে জোরে বলেন এগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে নামের আগে আল্লামা টাইটেল মুফতি মুহাদ্দিস শায়খ এই সেই লাগাইয়া আমার দেশে আইসা আমার সহস্রল ইমানদারদের ইমানগুলোকে নষ্ট করার পাইতারা যারা চালাচ্ছে ওরা কখনো ইসলামের বন্ধু হইতে পারে হুঁশিয়ার সাবধান বড় কঠিন সময় এখন আমাদের মাঝে কতটি শায়েক বাইরেছে কি বাইরেছে যুবকদের মাথা খাইয়া মহিলাদের মাথা এখন খাওয়া শুরু করছে স্কুল কলেজে পড়ে আমার কিছু ভুন আছে ওই হুজুরের কথাগুলো নাকি তাদের ভালো লাগে লাগবেই তো ওদের কথাগুলো ওদের সুবিধা পর্দার হুকুম হলো হাত পা বাদ দিয়া বাকি সব কিছু ডেকে রাখতে হবে এখন হুজুর যদি বলে যে না মুখটা খোলা রাখলে সমস্যা নাই তো ওই হুজুরের কথা শুনবো না আমার কথা শুনবো এইভাবে কৌশল করে ওনাদেরকেও জাহান্নামে যাওয়ার রাস্তা ঠিক করতেছি কথা বলেন ঠিক কিনা নামাজ শুধু পড়লে হবে না ইসলামকে শুধু মানলে হবে না মানার মতো মানতে হবে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু কথা বলেন এই শয়তান এখন আগের মতো শয়তান নাই শয়তানের চেয়ে এখন মানুষ বেশি শয়তান এই জন্য মানুষ রূপী শয়তানের আপনার আমার ইমান নষ্ট করার পাই তারা চালাচ্ছে আকীদা যদি বিশুদ্ধ না হয় নামাজ কোনো কাজে হবে না এই জিন্দিগির কোনো দাম নাই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বুকে লালন করে তাদের ভিন্ন মতবাদগুলোকে দূরে সরাতে হবে যারা এই কাজগুলো করছে তারা একটার পর একটা লাগামহীন বেয়াদবি করতেছে ওরা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করে রাসূলুল্লাহর মুখে নাকি দুর্গন্ধ করতো এত আসতে নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ যে রাসূলুল্লাহর গাম মুবারক মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময় যে রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক পান করে একজন সাহাবী জান্নাতি হয়ে গেছে হুজুরের প্রস্রাব মুবারক পবিত্র থুতু মুবারক পবিত্র উহুদের ময়দানে শরীর থেকে রক্ত গিয়েছে সাহাবারা জিব্বা দিয়া চেটে চেটে তা পান করেছে আমার রাসূল বলছে তোর জন্য দুজুকের আগুন হারাম আর ওই রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ এসে 2022 সালে এসে আমাদেরকে শুনতে হয় আর ওদের কথাই আপনারা শুনেন আমাদের দুঃখ লাগা ছাড়া আর কিছুই লাগে না তথাকথিত এমন ইসলামিক স্কলারদেরকে পদ্মা নদীতে ফেলে দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না বঙ্গোপসাগরে তাদেরকে নিক্ষেপ করা দরকার কথা বলেন আর এই জন্য এই ধরনের সুন্নি মহাসম্মেলন লাগবে এই সুন্নি মহাসম্মেলন যুবক ভাইরা দক্ষিণ হরিপুরের যুবকরা যদি না সাজাইত এই কথাগুলো বলার সুযোগ পাইতাম না আর কথাগুলো না বলতে পারলে আপনার আমার ঈমান আরো আগে ধ্বংস হইত আমাদেরকে জানের হুমকি দেওয়া হয় বিভিন্নভাবে আমাদেরকে কষ্টে দেওয়ার জন্য গালিগালাজ করে এই বলে সেই কোলে তাই বলে কি আমরা কথা বলা বন্ধ রাখছি কেন বন্ধ রাখবো আমরা না বললে আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে খানায় কাবা এটা নাকি হিন্দুরা নির্মাণ করছে শুনছেন না আছে তো এগুলা হিন্দুদের টাকা বলে খানায় কাবা বানাইছে
আরে তুই মুসলমান, তোর ধর্ম শ্রেষ্ঠ, তোর কোরআন শ্রেষ্ঠ, তোর নবী শ্রেষ্ঠ, উম্মত হিসেবে তুই শ্রেষ্ঠ। আর খানে কাবা যার দিকে কেবলা করে মুসলমানরা নামাজ আদায় করে, যেই জায়গায় এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, ওই খানে কেবলা হিন্দুরা বানাইছে, এটা তুই বললি কি করে? তাহলে বোঝা যায় যে তোর রক্তের মধ্যে হিন্দুর সম্পর্ক আছে। কথা বলেন আল্লাহ কই না আউয়াল বাইত বুদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। এটা সেই ঘর যেই ঘরকে পৃথিবীতে প্রথম মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে, ওটা পৃথিবীর মানুষের জন্য। তাহলে পৃথিবীতে প্রথম এসেছে সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতুস সালাম, তাহলে খানে কাবা প্রথমে নির্মাণ করছে আদম নবী, তারপরে ইব্রাহিম নবী, ইসমাঈল যবীহুল্লাহ, কুরাইশ নেতৃবৃন্দ, হাজ্জাজ বিন ইউসুফ, এইভাবে আস্তে আস্তে আমাদের কাছে আসছে। আর এখন এসে নবীর উম্মত দাবি কইরা টুপি দাড়ি পাগড়ি জুব্বা লাগাই আসে বলে হিন্দুরা নাকি খানে কাবা বানাইছে। ওর কথাগুলোই আবার যুবকদের কাছে ভালো লাগে। ওনার প্রেমিক এখানে অনেকে থাকতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। ঈমান রক্ষা করতে গেলে মাথায় ঠান্ডা করে চিন্তা করবেন, একটা দুইটা না তো লাগামহীন বক্তব্য কতগুলো দিছে রাসূলের আব্বা আম্মা নাকি জাহান্নামী। আর একটু জোরে বলেন, 40 বছরের পরে না নবী নবী হইছে, এর আগে নিজেও নাকি মূর্তি পূজা করত। আমি এগুলো কি বলবো ভাই, বাসা হারিয়ে ফেলে যখন শুনি। আর এমন গাঁজাটির কথাগুলো যখন আমার দেশের যুবকরা বলে যে না ওনারটা ঠিক আছে, তখন মনে হয় যে এদের ব্রেইনের মধ্যে শয়তান এসে প্রস্রাব করে দিয়ে নাপাক বানিয়ে ফেলছে। ভালো মন্দ যাচাই করার তাদের আর সেই ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক কিনা? তাই অনুরোধ করব আপনার সন্তানের আকিদা যেন ঠিক হয় সেই খেয়াল রাখবেন। আপনি সুন্নি মহাসম্মেলনে আসবেন, নবীর মিলাদুন্নবী করবেন, ওলি আল্লাহর মাজার যাবেন জিয়ারত করতে। জিয়ারত কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে যারা জিয়ারত করে তাদেরকে তো বলতেছে মাজার পূজারী। আচ্ছা বলুন তো রাসূলুল্লাহর হাদিস, আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে জিয়ারত করো, জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হয়। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হয়। এখন যারা বলবে যে জিয়ারত মানে পূজা করা, তাহলে আমি জানতে চাই পূজার সাথে সম্পর্ক কি মুসলমানের না হিন্দুর? হিন্দুর। আর একটু জোরে বলুন, পূজা কি মাজারে হয় না মন্দিরে হয়? তাহলে যাদের মুখ দিয়া জিয়ারতকে পূজা বলে, আমি বলবো তাদের ইতিহাস জানলে বোধ হয় আমরা পেয়ে যাব তাদের জন্ম হয়েছে মন্দিরে। কথা বলে মন্দিরে জন্ম হওয়া ব্যক্তিদের কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা ওলি আল্লাহর মাজারে যাইব, মাজার জিয়ারত করা সুন্নত। মাজারে আমরা চাই জিয়ারত করতে, চাই কার কাছে? জোরে বলুন আল্লাহ। মাজার ওলার কাছে চাই না আল্লাহর কাছে চাই? মাজারওয়ালার উসিলা দেই সর্বোচ্চ, কারণ যারা মাজারে শুয়েছে তারা এবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছে, এই কারণে আমার আল্লাহ তাদের মর্যাদাকে বাড়াইছে। তাদের উসিলা দিয়া চাইলে হয়তো আল্লাহ আমাদের দোয়া কবুল করবে, সেই আশা আকিদা আমাদের আছে বিদায়। আমরা চাই আল্লাহর কাছে মাজারে যে জিয়ারত করি উসিলা দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কই হিব্বুনাল কুসুর ওয়ায়ানসাউনাল কুবুর, আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। এই জন্য অনুরোধ করব রে যুবক ভাইরা, ওই কবরের কথা দৈনিক অন্তত 20 বার করে স্মরণ করা দরকার আছে না নাই? মৃত্যুর কথা যদি দৈনিক 20 বার করে স্মরণ করে, ওই মানুষটা দ্বারা কোনো খারাপ কাজ হবে না, ওই মানুষটা অন্যায় কাজ করবে না। আর এই সমাজে সবচেয়ে বেশি গুনাহের কাজ হয় আমাদের জবানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? জবানটাকে যদি হেফাজত করতে পারো, আজকের মাহফিল থেকে আমি একটা সবক দিব, আমি শেষ করে দিব। কথা কি আমি বলবো না আপনারা বলবেন? মনোযোগ দেন, একটা নসিহত নিতে পারবেন? আজকে থেকে যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা যদি ছেড়ে দিতে পারেন, আপনাকে জান্নাতে কেউ ঠেকায় রাখতে পারবে না, আপনার জন্য 8খানা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে আসছি, হুজুর আমি খুব খারাপ মানুষ, আমার ভালো হইতে ইচ্ছা করে। হুজুর বলে তুই কেমন খারাপ? কো আমি চুরি করি। আর কি করিস? কো আমি ডাকাতি করি।
আর কি করিস আমি সুদ খাই, আর কি করিস আমি মানুষের উপরে জুলুম করি অন্যায় করি, আর কি করিস আমি রাতের বেলা মদ খাই, হুজুর মাঝে মধ্যে আমি চরিত্র নষ্ট করি, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী ডাক ডাক সব কিছু এক লগে সারা দরকার নাই, আমার সাথে ওয়াদা করে যা, একটা জিনিস যদি ছাড়তে পারিস, একটা জিনিস ছাড়লেই তোর আমল ঠিক হয়ে যাবে। লোকটা চিল্লান দিয়া কো হুজুর আমি মাঝে মধ্যে মিথ্যা কথাও বলি, আমার নবী কো এত কিছুর হিসাব আমি চাই না, একটা সবক তোরে দিব, আর একটা সবক যদি আমল করতে পারিস আমার আল্লাহর আটখানা জান্নাত তোর জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ, যুবকটা লাফা কো হুজুর এটা কোনো ব্যাপার না, একটা জিনিস ছাড়লে বাকি সব কিছু যদি করা যায় এর চেয়ে ভালো সুযোগ আর নাই। নবী আমার ডাকটা করে যুবক আজ থেকে তুই আমার সাথে ওয়াদা করবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবি না, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যুবকটা রাজি হয়ে গেল, কো হুজুর ঠিক আছে মিথ্যা কথা আর জীবনে বলবো না। কিছুদিন পরে যখন রাতের বেলা বন্ধুদের সাথে পরে আসরে বসে গেল, মদের বোতল যখন হাতের মধ্যে আসলো, অন্যান্য বন্ধুরা পান করে সে মুখের কাছে ঠোঁটের কাছে নিয়া হঠাৎ করে চিল্লান দিয়া মদের বোতল রেখে দে, বন্ধুরা কো ব্যাপার কি? কো না 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 আমি জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার বলেন। যুবকরা বলে ব্যাপার কি বন্ধু, তুই তো মদ খাওয়ার অন্য ভালো একজন মানুষ ছিলি, বেশি বেশি মদ পান করতি, আজকে কেন রে এইভাবে চিল্লান দিয়ে রেখে দিলি? যুবকটা কো আমি আমার মদিনার নবীর সাথে ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি যদি আমার রাসূলের দরবারে হাজিরা দেই আমার নবী যদি আমারে জিজ্ঞাসা করে রে তুই কি আর জীবনে মদ পান করলি, তখন আমি রাসূলের সাথে কেমনে মিথ্যা কথা বলবো? চিৎকার করে বলে সুবহানাল্লাহ। মদ খাওয়া ছেড়ে দিল, হারাম তো ঠিক আছে চিরন্তন হারাম। কিছুদিন পরে যখন পতিতালয়ের সামনে গেছে, খারাপ কাজ করার জন্য চরিত্র নষ্ট করার জন্য দ্বার প্রান্তে চলে গেছে, বন্ধুদেরকে রেখে চোখের পানি সেরেছে চলে আসে, বন্ধুরা কো ব্যাপার কি তুই কেন চলে যাস, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না কেন? আমি আমার মদিনার নবীর সাথে ওয়াদা করেছি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি রাসূলের দরবারে গেলে যদি আমারে জিজ্ঞাসা করে তুই তোর চরিত্র ঠিক রাখছিস নি, তখন আমি কেমনে নবীর সামনে মিথ্যা কথা বলবো? চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সুদের ব্যবসা করতে, সুদের ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে মনে পড়ে গেল হায় রে আমি যদি সুদের ব্যবসা করি আর রাসূল যদি আমারে জিজ্ঞাসা করে তুই সুদের ব্যবসা করিস নি, আমি তখন কেমনে নবীর সাথে মিথ্যা কথা বলবো? আব্বা আমার অবাধ্য ছিল এখন বাধ্য হয়ে গেল, যত রকমের অপরাধ চুরি ডাকাতি যারা বেবিচার বদমাইশ সব কিছু তার মধ্যে ছিল, মদ পান করত, এখন শুধু রাসূলুল্লাহর একটা সবককে আমলে দিতে যাইয়া তার গোটা জীবনের সমস্ত খারাপ কাজগুলো থেকে সরে গেল। কিছুদিন পরে রাসূলের কাছে আসছে, আমার নবী মুস্কি মুস্কি হাসে, জিজ্ঞাসা করে কি ব্যাপার? ও হুজুর আপনি তো আমারে একটা জিনিস করতে নিষেধ করছেন কিন্তু আমি তো বুঝতে পারি নাই, এখন একটা জিনিস আমার সমস্ত কাজ থেকে আমারে বাঁচাইতাছে। এরা দক্ষিণ হরিপুরের যুবক ভাইরা অনুরোধ করে বলে যাচ্ছি আগামীকাল থেকে শুধু চেষ্টা করবা যেন মিথ্যাকে ঠেকাইতে পারো, এক মিথ্যার মাধ্যমে অনেক পাপের জন্ম হয়, আল কিজবু উম্মুল মাআসি, মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল, আর একটা মিথ্যাকে ডাকতে গেলে অনেকগুলো মিথ্যা বলতে হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করব মিথ্যা বলাটা যদি আমরা ছেড়ে দিয়া সদাই যদি সত্য সদা সত্য কথা বলতে পারি অনেক পাপ থেকে আমরা বাঁচতে পারবো, আর দুনিয়ার এই রাজপ্রাসাদ বাড়ি গাড়ি এগুলো বানানোর কোনো দরকার নাই, এগুলোর পিছনে সময় দিতে যায় আল্লাহরে ভোলা দরকার নাই, যতটুকু প্রয়োজন ততটুকু করব, তবে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ছিলাম অভাবী মানুষ, আমি ছিলাম খেটে খাওয়া মানুষ, গরিব ঘরের সন্তান, ঘুমাইলে বৃষ্টির দিন আমার ঘরে পানি পড়তো,
কুয়াশায় রাতের বেলা ঘুমাইতে পারতাম না, আজকে তুমি আমারে অনেক সম্পদের মালিক দিলা, আমি সুন্দর একটা বিল্ডিং বানাইলাম, দু রাকাত নামাজ আদায় করে আল্লাহর সিজদা দিবেন, বাড়ির পাশের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ, দুঃখের দিনগুলো কেটে গেল, সুখের দিনগুলো শুরু হয়ে গেল, এখন সেই কদিন বাঁচবো, তোমার ইবাদত বন্দেগী করব, তুমি আমারে দীর্ঘ হায়াত দাও, আমি যেন বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করতে পারি, সম্পদের মাত্রা বাড়িয়ে দাও, আমি যেন তোমার খানে কাবা বাইতুল্লাহ দেখতে পারি, সম্পদের মাত্রা বাড়িয়ে দাও, আমি যেন তোমার হাবিবের রওজার পাশে যাইয়া মন ভরে প্রাণ ভরে নবীকে সালাম দিতে পারি। বড় করে বলি সুবহানাল্লাহ। সম্পদের মালিক বানিয়ে দাও, আমার টাকা দিয়া যেন আমি মসজিদে লাগাইতে পারি, মাদ্রাসায় যেন বানাইতে পারি, সুন্নি মহাসম্মেলনে যেন আমার কিছু অর্থ আমি দিয়া পরকালে জান্নাতের যাওয়ার রাস্তাটাকে সুগম করতে পারি। এইভাবে আল্লাহর কাছে যত বেশি শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ সম্পদ বাড়াবে না কমাবে? বাড়াবে। আদুকে জোরে বলুন বাড়াবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কো বান্দা, নিয়ামতের শুকরিয়া যত বেশি করে তুই আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামত আরো বেশি বেশি করে বাড়াই দিব। আর আমি তোর নিয়ামত দিলাম, নিয়ামত পাইয়া আমি আল্লাহরে ভুলে গেলি, আর তোর জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখে দিলাম। তাই গরিব বানাই যে আল্লাহ, ধনী বানাই সেই আল্লাহ। সৎপথে দেখে যদি সম্পদের মালিক হওয়া যায়, তার চেয়ে শান্তির খবর আর কিছু নাই। আর যত বেশি বেশি আল্লাহর কুদরতি কদমে পয়রা সিজদা আদায় করে শুকরিয়া আদায় করবেন, আপনার সম্পদকে আরো ভরাইবে কে? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। মাথায় রাখবেন, ইবাদত বন্দেগী করবেন। আজকে মারা গেলে কালকে কবরে শোয়াইলে ওই কবরে আপনজন কেউ যাবে না? যেই সন্তানের জন্য হাজার হাজার কোটি টাকার সম্পদ বানাইলেন, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে দিলেন, যে স্ত্রীর জন্য রাজপ্রাসাদ বানাইলেন, যে স্ত্রীর জন্য কোটি কোটি টাকা বানাইলেন, বুড়িচং বাজারে বিশাল বড় মার্কেট বানাইলেন, আজকে যদি আপনি মারা যান, আজকে যদি আমি মারা যাই, সাড়ে তিন হাত কবরে যাওয়ার সময় স্ত্রী সঙ্গে যাইবে না? সন্তান সঙ্গে যাইবে না? কেউ সঙ্গে যাইবে না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কি চোপা লাইয়া আজি একা যাইতেছি, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না বলেন, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমি চলে যাব, আমায় তোমেরা ভুইলা যায়ো না, আমি চলে যাব, আমায় তোমেরা ভুইলা যায়ো না, ডাইনে বামে মাটি আমারে মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? গরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, আই হাই এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না বলেন, এত নিষ্ঠুর ডাইনে বামে মাটি আমারে মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমারে মাটি। আমার ভাইরা বাবারা, চার নম্বরে আমার নবী কই, পাঁচ নম্বরে আমার নবী কই, ওহিব্বুনাল মাখলুক ওয়ায়াসাউনাল খালেক। আমার উম্মতগুলো দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসবে, আমার সৃষ্টির ভালোবাসা নিয়া স্রষ্টা হিসেবে আমার কথা তারা ভুলে যাইবে। কথা বলেন ঠিক কি না? স্ত্রীর জন্য সময় থাকে, সন্তানের জন্য সময় থাকে, মার জন্য সময় থাকে, বাবার জন্য সময় থাকে, বন্ধু বান্ধবের জন্য সময় থাকে, আল্লাহর জন্য সময় দিতে গেলে তখন সময় নাই, সময় নাই। নামাজ এক ওয়াক্ত কাজা হয়, আরেক ওয়াক্ত কাজা হয়, পুরো সপ্তাহ শেষ হয়ে যা। এইভাবে আমাদের জীবন থেকে মূল্যবান সময়টা চলে যাচ্ছে। মালাকুল মওত যখন আসবে, শত চেষ্টা করলেও আর বাঁচা যাবে না? আর একটু জোরে বলুন না। তাই হায়াত থাকতে আল্লাহরে খুশি করা দরকার আছেনি? জোরে বলুন আছে। শেষ সময়ে দু চারটি কথা বলছি রে ভাই,
আজকের এই সমাজে মাঝে মধ্যে পেপার পত্রিকা টেলিভিশনের নিউজ বিশেষ করে মোবাইল সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই বহু এলাকায় সন্তান তার মার শরীরে হাত উঠাই সন্তান তার বাবার গায়ে হাত দেয় আছে না নাই জোরে বলুন আপনি যত বড় শিল্পপতি হন না কেন যত বড় নামি দামি ব্যক্তি হন না কেন যত বড় শিক্ষিত হন না কেন আপনার প্রতি যদি আপনার জর্বদারিনী মা কষ্ট নিয়া থাকে আপনার প্রতি যদি আপনার বাবা কষ্ট নিয়া থাকে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না খোদার কসম আপনার ঠিকানা হইবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না এই জন্য অনুরোধ করব এমন দামি মা বাবা যাদের বেঁচে আছে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও জীবনে কোনদিন আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না আওয়াজ দেন না আব্বা আম্মারে ধমক দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না আঘাত করা যাবে না নিষেধ করছে কে জোরে বলুন আল্লাহ কফালা তাকুল্লাহুমা উফিন উফ শব্দটাও তোদের মা বাবার সামনে তোরা করতে পারবি না ওয়ালা তানহারহুমা দমক দেওয়া যাবে না আল্লাহ দমক দিতে পারবো না আওয়াজ দিয়ে কথাও বলতে পারবো না কিভাবে কথা বলবো আল্লাহ কুল্লাহুমা কওলান কারীমা অত্যন্ত নমনীয়তার সাথে আদবের সাথে শিষ্টাচারের সাথে সফট কণ্ঠে মোলায়েম কণ্ঠে তোর মা বাবার সাথে কথা বলবি চিৎকার করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরে যুবক যে মা তোমারে আমারে গর্ভে ধারণ করলো দশ মাস দশ দিন কমবেশ সময় গর্ভে ধারণ করে মা গর্ভের যন্ত্রণা সহ্য করলো তারপরে প্রসবের যন্ত্রণা কত কষ্ট মা ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না তারপরে মা জনম ধরিয়ে দীর্ঘ দুই বছর পর্যন্ত তোমার আমারে বুকের দুধ পান করাইলো তিলে তিলে কষ্ট করে করে যে মা সন্তানকে লালন পালন করে আজকে বড় বানাইল যে বাবা সন্তানের যে বাবা সন্তানের সুখের জন্য অনেক কষ্ট করলো যে বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য রাত নাই দিন নাই শীত নাই গরম নাই বৃষ্টি নাই রৌদ্র নাই অনেক পরিশ্রম করে সন্তানকে লেখাপড়া করাই আজকে মানুষের মতো মানুষ বানাইল যে বাবা জীবনে কোনোদিন ভালো খাবার তার মুখে দিত না কারণ দশ টাকা থাকলে সন্তানের কল্যাণের জন্য ব্যয় করতে পারবে যে মা জীবনে ভাত রান্না করে পেট পুরাইয়া তরকারি বেশি খাইয়া খাবার খাইতো না আগে সন্তানের মুখের দিকে তাকাইয়া থাকতো এত কষ্ট করে যে মা তোরে মানুষ করলো এত কষ্ট করে যে বাবা তোমাকে শিক্ষিত বানাইলো আজকে তুমি শিক্ষা দীক্ষা অর্জন করে চাকরি করো শহরে নামিয়ে দামি বাড়িতে বসবাস করো ফ্ল্যাট বাড়িতে থাকো আর দক্ষিণ হরিপুর শীতের মধ্যে তোমার মাটা কষ্ট পাই তোমার বাবাটা কষ্ট পাই খোদার কসম রে ভাই তুমি যতই শিক্ষা দীক্ষা অর্জন করো না কেন আব্বা আম্মা যদি তোমার প্রতি কষ্ট নিয়ে থাকে আমার নবী বলে হুমা না আর কাওয়া জান্নাতুকা পিতা মাতাই তোর জান্নাত পিতা মাতাই তোর জাহান্নাম রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইয়ে দিলাম হজ করতে করতে 100 বার হজ করলাম পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস তোমারে ফতোয়া দিতে পারবে না যে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে কিন্তু আজকের মাহফিলতে যাইয়া সকালবেলা ফজরের নামাজটা আদায় করে আব্বার চেহারার দিকে তাকাইয়া যদি একটা মুস্কি হাসি দাও আম্মার চেহারার দিকে যদি একটা নেক নজর নিয়া তাকাও আমার নবীকে উম্মত তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ যদি 100 বার আব্বা আম্মার চেহারার দিকে তাকাই আমার নবী কো তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ এমন দামি সম্পদগুলো আমাদের যাদের ঘরে আছে তাদের সেবা যত্ন করা দরকার আছে না নাই আছে জোরে বলুন আছে না নাই আছে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
ربنا اغفرني ولوالدي ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুমিল্লা পরিচক হরিপুর বয়লার মাঠ প্রাঙ্গণ অবস্থিত দক্ষিণ হরিপুর যুব সমাজের উদ্যোগে ১১তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম ওলামা ইকরাম যা আলোচনা করলো ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথমা কা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়া দাও সমস্ত সাহাবায়ে কেরাম তাবি তাবিঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সুহাদে সলিহীন পীর আলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগান জামা মুহাদ্দিসিন মুফাসসিরিন ইলমে শরীয়ত ইলমে তরিকত যে যেখানে আছেন প্রত্যেকের রুহে পাক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি পীর মীর শাইখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার দরবারে পৌঁছে দাও খাজা খাজগান নাজি হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রাদিয়াল্লাহু আমরা যারা হাত উঠেছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ কার জানে জনম দরুদি বাবা নাই অনেকে হাত উঠাইছে মাও নাই বাবা নাই মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম জনম দরদি আব্বা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও জানি না রে প্রভু কে জানে মাও নাই বাবাও নাই দুইজনকে হারাইয়া হাত উঠাইছি আল্লাহ এমন মা হারা সন্তানের মার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবা হারা সন্তানের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম মায়ের বংশ দিয়া বাবার বংশ দিয়া অন্ধকার কবরে যত মুরব্বীরা শুয়ে আছে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজ মুসান ভাবে সাজাইল আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও কিয়ামত পর্যন্ত মাহফিলকে কায়েম আর দায়েম রাখিও আল্লাহ বিশেষ করে আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ ওলামা ইকরাম হাত উঠাইল সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা না কসিকাসা মাসুম বাচ্চারা পর্দার অন্ত নারায়ণের মা বোনের হাত উঠাইল যে কোনো দুটো হাতি নসিনা করে আজকের মোনাজাত কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকটা মা বোন যারা আরামের গুণকে হারাম করে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ আমাদের মা ফিলে বসে রইল প্রত্যেকটা মা বোনকে রামি আবু শ্রীর মতো অলি বানিয়ে দাও হাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগী নসিব করো আল্লাহ দক্ষিণ হরিপুর যুব সমাজের প্রত্যেকটা সদস্য যে আজকের মাহফিলটারে এত সুন্দর করে সাজাইল প্রত্যেকটা সদস্য ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও কিয়ামত পর্যন্ত মাহফিলকে কায়েম আর দায়েম রাখিও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন অনেক কষ্ট করে তারা টাকা পয়সা উপার্জন করে তারই কাছ থেকে আমাদের মাহফিল মাদ্রাসা মসজিদ বিভিন্ন সমাজের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকটা সদস্য ভাইকে তোমার হাতে হাওলা করে দিলাম তুমি তাদের জামিনার জিম্মাদার হয়ে যাও আল্লাহ যাদের পাসপোর্টের সমস্যা যাদের কাগজপত্র সমস্যা যাদের আকামার সমস্যা আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের যাবতীয় জটিল কঠিন সমস্যাগুলো তুমি সমাধান করে দাও আল্লাহ গভীর রজনী পর্যন্ত আমরা যারা হাত উঠাইলাম দুনিয়ার কোন রাজা বাদশার কাছে না তুমি মহান প্রভুর কাছে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম কার মনে কি না তামান্না তোমার তো জানার বাকি নাই প্রত্যেকের মনের নেক ফরিয়াদ কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে কল্যাণ দাও যারা চাকরি করে
চাকরির মধ্যে প্রমোশন দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা অধ্যয়নরত যথাযথ জ্ঞান অন্বেষণ করার তৌফিক দাও। আমেরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে, আমেরা গুনাহগার আল্লাহ ডাকি বারে, ক্ষমা করে দাও গো প্রভু তুমি যে গফফার, ক্ষমা করে দাও গো প্রভু তুমি যে গফফার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা। ও গো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া ছাড়া মোরা বাঁচতে পারি না, তোমার দয়া ছাড়া মোরা বাঁচতে পারি না। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো। আমেরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে, আমেরা গুনাহগার আল্লাহ। আব্বা আমার কবরেতে আজাব দিও না, আব্বা আমার কথা মোরা ভুলতে পারি না, দাদা দাদির কবরেতে আজাব দিও না, দাদা দাদির কথা মোরা ভুলতে পারি। তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাবো কার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা। আমেরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে, আমেরা গুনাহগার আল্লাহ ডাকি বারে, ক্ষমা করে দাও গো প্রভু তুমি যে গফফার, ক্ষমা করে দাও গো প্রভু তুমি যে গফফার, তুমি ক্ষমা না করিলে ক্ষমা। শেষ করিয়া তোমার দরবারে আজকের মাহফিলকে যারা কষ্ট করে সাজাইল সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, যে পথে চললে তুমি খুশি তোমার প্রিয় হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দাও। ربنا تقبل منا في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا وصلى الله تعالى على النبي الكريم وآله وأصحابه وأهل بيته أجمعين শেষ পুনিয়াত তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে কঠিন মুসিবতের সময়, তোমার হাবিবে দুজাহারে নোরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মোদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।